ভারতের প্রতিখন রাজ্যতেই সম্প্রতি অভাবনীয় দাম বৃদ্ধিয়ে শঙ্কিত করে তুলিছে সর্বসাধারণ জনতা। নিত্য ব্যবহার্য খাদ্য সামগ্রীর পর আরম্ভ করে লোহা সিমেন্টলকে প্রতিবিধ সামগ্রীর দাম রকেট গতিত বৃদ্ধি পাইছে। দাম বৃদ্ধি রোধত কেন্দ্রের মোদী সরকারে হোক অথবা রাজ্য সরকার সমূহে হোক প্রদর্শন করেছে চূড়ান্ত ব্যর্থতা। ভারতত বিগত কেবা বছরের পর অত্যাধিক দাম বৃদ্ধি হওয়া লক্ষ্য রাখি সম্প্রতি সচেতন ভারতীয় মনত উৎপন্ন হয়েছে বিবিধ শঙ্কা। অনাগত দিনত ভারতত শ্রীলঙ্কা আর পাকিস্তানের দরে পরিস্থিতি সৃষ্টি হব নাকি তাক লৈ সর্বত্রে আরম্ভ হয়েছে এতিয়া কেবল চর্চা। এফালে দৈনিক নিবনার দরিদ্র লোকের সংখ্যা দ্রুতগতিত বৃদ্ধি পাইছে, আনফালে আকো দেউলিয়া হওয়া রাজহুয়া প্রতিষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি পাবলৈ আরম্ভ করেছে। এনে এক বিশেষ পরিস্থিতির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে 2023-24 বিত্তীয় বর্ষত নিবিজনের নামত 1,80,000 কোটি টাকার সম্পত্তি বিক্রি করবলে সাজু হয়েছে। কিন্তু দেশের এই শোচনীয় আর্থিক অবস্থার পাছত কেন্দ্রের বিজেপি সরকারখনে হিতাধিকারী সৃষ্টির আসনি রূপায়ণ করবল এতিয়াও এরা নাই, যার ফলত ঋণের বোঝা অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবলৈ আরম্ভ করেছে। তথ্য অনুসরি 2022 চনের জুন মাসের শেষলেক ভারতের বৈদেশিক ঋণ 617.1 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। ইমানের পাছতো খরচ হ্রাস করার কথা মুখে গুরুত্ব দিয়া নাই কেন্দ্রের মোদী সরকারে। সকলকে ডর কথা এ যে নিবন সমস্যায় এটা দেশত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেশত চাকরি নোপা লোকের সংখ্যা হয়েছে এটা 8.3%। একদরে দেশত দুখিয়া লোকের সংখ্যা নিত্য বৃদ্ধি পার ফলত অনাগত দিনত এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তত প্রকট হয়ে পড়েছে। বিশ্বব্যাঙ্কর ভবিষ্যৎবাণী অনুসরি অহা 2030 চনলে ভারতের 50% অর্থাৎ 70 কোটি লোক দরিদ্রতার কাষত পড়ব। 2020 বর্ষের বিশ্বের 121 খন দেশের ভিতর ক্ষুধার ক্ষেত্রে ভারতের স্থান হয়েছে 107 নম্বর। মানে দেশের অভাবনীয়ভাবে বৃদ্ধি পাওয়া জনসংখ্যা বৃদ্ধিয়ে এটা সকলকে উদ্দিগ্ন করে তুলিছে। 2023 চনত ভারতে চীনক অতিক্রম করে সর্বাধিক জনসংখ্যার দেশের আনাকাঙ্ক্ষিত মর্যাদা অর্জন করব। জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিয়ে ভারতের অর্থনৈতিক অবস্থা শোচনীয় করে তুলব সেয়া সতাকই নিশ্চিত। ইতিমধ্যে জনসংখ্যার হেঁচার কেবাখনো দেশের অর্থনৈতিক স্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। সকলকে ডর কথা এ যে দেশের একাংশ লোক ধনী হয়ে গিয়ে থাকার বিপরীতে কিন্তু আন একাংশ লোক দুখিয়া হয়ে গিয়ে আছে। কোভিডের সময় এই পার্থক্য দ্রুতগতিত বৃদ্ধি পাইছে। তথ্য অনুসরি 2020 আর 2021 বিত্তীয় বর্ষ দেশত দুখিয়া লোকের উপার্জন প্রায় 50% কমিছে। একে বর্ষতে নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তর উপার্জন প্রায় 40% কমিছে। কিন্তু ইয়ার বিপরীতে লোকের উপার্জন 94% বৃদ্ধি পাইছে ধনী লোকসকলের। এনে পরিস্থিতিত যি গতি দেশের খাদ্য সামগ্রীর পর আরম্ভ করে প্রতিবিধ সামগ্রীর দাম বৃদ্ধি পাইছে তার ফলত সাধারণ লোকের জীবন অতিক বিপর্যস্ত হয়ে পড়ছে। কেন্দ্রীয় সরকারে দেশের অর্থনৈতিক অবস্থা সুস্থির বলে প্রকাশ করে আইছে। কিন্তু এনে ধরনের তথ্যসমূহে দেশের বিত্তীয় অবস্থার ফোপলা স্বরূপটুকেই যে স্পষ্ট করে তুলি কব খুঁজলে।